আরে শূন্য থেকে হয় পূর্ণ, অসাধ্য করে ফেলে সাধ্য, বাধা ভয় হয় না নত, পার হয়ে যায় পথ যত, হোক না সে পথ যত ডেঞ্জার, তাদের নিয়ে দা চ্যালেঞ্জার, তাদের নিয়ে দা চ্যালেঞ্জার। আমাদের দেশের নারীরা পর্যায়ক্রমে তাদের কাজের দক্ষতা দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একসময় আমাদের দেশের পুরুষ শাসিত সমাজের ধারণা ছিল মেয়েরা শুধু ঘর ও বাড়ির কাজ করবে, কিন্তু বর্তমান সমাজে এসে মানুষের সেই ধারণাটা পাল্টে দিচ্ছে আমাদের দেশের নারী সমাজ। বাংলাদেশের এমন কোনো সেক্টর বা বিভাগ নেই যেখানে নারী নেই। বর্তমানে নারীরা দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আসনও দখল করে আছে। রাজনীতি হতে শুরু করে দেশের প্রশাসনিক পর্যায়ের অনেক বড় বড় পদে আমাদের দেশের নারীরা নেতৃত্ব দিচ্ছে। এমন সব চ্যালেঞ্জার নারীদের নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান চ্যালেঞ্জার। ইউনিফর্মের প্রতি ভালো লাগা থেকেই স্বপ্ন দেখা শুরু, তারপর ক্রমশ স্বপ্নের পথে নিজেকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। ইউনিফর্ম গায়ে উঠেছে বেশ আগেই, ইউনিফর্মের কোনায় বারবার যুক্ত হয়েছে নতুন নতুন ব্যাজ। শ্রম আর মেধায় নিজেকে নিয়ে গেছেন উচ্চতায়। পোশাক শিল্প কারখানার শ্রমিকদের বিভিন্ন সমস্যা, জমি দখল, বন দখল, ব্যবসায়িক দলাদলি, ট্রাফিক জ্যাম, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং জঙ্গিবাদের মতো সমস্যাসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে নিজের পোশাককে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন তিনি। তিনি আমাদের আজকের পর্বের চ্যালেঞ্জার, গাজীপুরের এসপি শামসুন্নাহার, পিপিএম। ফরিদপুরের চর মাধবিয়া ইউনিয়নের মেয়ে শামসুন্নাহার, তার বাবা শামসুল হক ও মা আমেনা বেগম, চার ভাই বোনের মধ্যে সবার বড় শামসুন্নাহার। হতে চেয়েছিলেন আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আইন বিষয়ে পেলেন না, পড়তে হল রাষ্ট্রবিজ্ঞানে। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বিসিএস দিলেন, মেধার জোরে উত্তীর্ণ হলেন। সহকারী পুলিশ সুপার হিসেবে 2001 সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন শামসুন্নাহার। মানিকগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ সদর দফতর, টুরিস্ট পুলিশ সহ বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি। 2009-2010 পর্যন্ত জাতিসংঘ মিশনের মাধ্যমে পূর্ব তিমুর জাতীয় পুলিশের মানব সম্পদ উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্বেও ছিলেন তিনি। এছাড়া 2011-2014 পর্যন্ত জাতিসংঘের শাখা অফিস ইতালিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন। কর্মতৎপরতার গুণে 7 বার জাতিসংঘ শান্তি পদক লাভ করেছেন। বাংলাদেশ পুলিশে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম, 3 বার আইজি ব্যাচ প্রাপ্ত হন তিনি। 2016 সালে পেয়েছেন উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড। 2015 সালের জুনে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন শামসুন্নাহার। সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তা বলেই তার সুনাম রয়েছে পুলিশ বাহিনীতে। চাঁদপুরে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। পুলিশ সপ্তাহ 2016 প্যারেডে প্রথম নারী হিসেবে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েন এসপি শামসুন্নাহার। মহানগর পুলিশ, রেঞ্জ পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব সহ পুলিশের 13টি দলের সহস্রাধিক সদস্যদের প্যারেডে নেতৃত্ব দিয়ে তিনি দেশজুড়ে প্রশংসিত হন। 2017 সালেও পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বর্তমানে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন শামসুন্নাহার। প্রশাসনিক কাজের পাশাপাশি সুচারুরূপে সংসারও সামলান শামসুন্নাহার। তার স্বামী হেলাল উদ্দিন একজন ব্যবসায়ী, তাদের 2 সন্তান, 17 বছর বয়সী ছেলে বিদেশে পড়াশোনা করছে, দেশে তাদের সঙ্গে রয়েছে 7 বছর বয়সী মেয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি পুলিশ সুপার গাজীপুর শামসুন্নাহার পিপিএম এর কার্যালয়। আজকে সারাটি দিন আমরা কাটাবো তার সাথে, জানবো তার জীবনের সব চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলো।
আপা সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। আজকে সারাটা দিন আমরা কাটাবো আপনার সাথে এবং জানবো আপনার জীবনের সব চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলো। ছোটবেলায় সাহসিকতার কোনো অভিজ্ঞতা বা ঘটনা কি মনে পড়ে? আসলে সাহসী ছিলাম কিনা সেটা তো বলতে পারবেন আমার বাবা মা আত্মীয় স্বজন, কিন্তু আমার যেটা মনে হয় সেটা দুরন্ত ছিলাম বোধ হয়। কারণ আমার মনে পড়ে আমি সেই ছোটবেলায় বড় বড় গাছে উঠে আমরা এক ধরনের খেলা ছিল যে চোর নিচের থেকে উঠে আমাদের ছুঁইতে যাবে, আমরা সেই মগডাল থেকে আবার নেমে যাব অন্য ডাল দিয়ে লাফ দিয়ে, এই ধরনের অভিজ্ঞতাগুলো আছে। তারপরে সাঁকু, উঁচু উঁচু সাঁকু থেকে বৃষ্টির মধ্যে ঝাঁপ দিয়ে নদীতে পড়া, খালে পড়া, সাঁতার কাটা, এই সব বিষয়গুলো যেভাবে আমার শৈশব কেটেছে তাতে মনে হয় ছোটবেলায় দুরন্তই ছিলাম। আমার কাছে মনে হয় সেই জন্যই এমন একটি দুঃসাহসিকতা বা আমাদের সাহসিকতার একটা পেশায় নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে। একদম ঠিক বলেছেন আসলে, কারণ সারদায় যখন আমরা ট্রেনিং করি তখন আমাদের খুবই কঠিন ট্রেনিং হয় সেখানে, পিটি, প্যারেড, রোপিং, জাম্প, অনেক ধরনের ছেলে মেয়ে একসাথে সব ধরনের ট্রেনিং করতে হয়, তো সেখানে অনেক মানে কষ্টের ট্রেনিংগুলো, কিন্তু আমার কখনোই কষ্ট হতো না। আমার মনে হতো যে খেলাধুলার মতো, এবং তখনই আমি মনে করতাম যে আমার শৈশব যেভাবে কেটেছে গ্রামের একেবারে পথে ঘাটে নদী নালায় গাছে যেইভাবে আমি চড়ে বেড়িয়েছি সেটা আমাকে এখানে অনেকখানি সাপোর্ট দিচ্ছে, যার কারণে আমার কোনোটাই মানে কষ্ট মনে হতো না। শুধু আমার কষ্ট মনে হতো এটাই যে আমি আমার 5 মাসের বাচ্চাকে আসলে রেখে গিয়েছিলাম আমার মায়ের কাছে সবসময়, আমার সেই জন্য আমার মনের ভিতরে খুবই মিস করতাম। এই জন্যই আমি সবসময় ভালো করার চেষ্টা করতাম যে আমি আমার দুগ্ধপোষ্য বাচ্চাকে আমি আমার মায়ের দুধ থেকে বঞ্চিত করছি, কাজে আমাকে ট্রেনিংয়ে ভালো করতেই হবে। এবং সেই ভালো করার পিছনে একে তো অনুপ্রেরণা ছিল আমার সেই 5 মাস বয়সে আমার ছেলে স্বচ্ছ, এবং দ্বিতীয়ত আমার শৈশবে সেই দুরন্তপনা গাছে ডালে নদী নালায় যে খেলে বেরিয়েছি সেগুলো আমাকে সেই ট্রেনিংয়ের যে আমাদের বেসিক ট্রেনিং সেটাকে আমার অনেকখানি সাপোর্ট দিয়েছে। আপা বিসিএস তো দিলেন এবং বিসিএস তো আরও অনেক সেক্টর থাকে, আপনি কেন পুলিশ সেক্টরটাকে বেছে নিলেন? এটার আসলে প্রথম কারণটা হচ্ছে আমার ইউনিফর্মের প্রতি একটা ভালো লাগা, আর দ্বিতীয়ত যেটা আমার যোগ্যতার যেটা মাপকাঠি সেটাতে আমার মনে হয়েছে যে অন্য যে কোনো ক্যাডারের চেয়ে এই ক্যাডারটার প্রতি আমি একটু বেশি এগিয়ে, কারণ আমি বিসিএস দেবার পূর্বে ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলে ছিলাম এবং সেখানে থাকা অবস্থায় বিএনসিসি করতাম, আমি সেখানে বিএনসিসি বিমান শাখার ক্যাডেট ছিলাম। তো বিএনসিসি বিমান শাখার ক্যাডেট হিসেবে আমরা 10 জন বেস্ট ক্যাডেট ওই সময়ে সুযোগ পাই যে যশোর বিমান ঘাটিতে গ্লাইডার যে ছোটো ছোটো বিমানগুলো আছে সেগুলো চালনার প্রশিক্ষণ করার জন্য, তো সেখানে 94-এর দিকের কথা, তো সেখানে আমরা যখন গ্লাইডার ফ্লাইংয়ে যাই এবং বিমান বাহিনীর অফিসারদেরকে একেবারে ইউনিফর্ম পরার ডিসিপ্লিন সেলুট করছে এই সব দেখে আমার খুব মনে হয় যে একটা ইউনিফর্মের চাকরি যদি আমার হতো, মনে মনে খুব ইচ্ছে যাচ্ছিল যে আর্মি নেভি অথবা বিমান যে কোনো কিছুতে মনে মনে একটা মানে স্বপ্ন একটা জাগে। তো এরপরে তখন আসলে কমিশন র্যাঙ্কে তখনও নেওয়া শুরু হয়নি, আর্মি নেভিতে তো এখন আপনারা দেখতে পান যে মেয়েরাও আছে, তখন কিন্তু শুরু হয়নি। তো তারপরে ভাবলাম তাহলে যে পুলিশ দেওয়া যেতে পারে, বিসিএসে যদি আমি পুলিশ ফার্স্ট চয়েস দেই তাহলে হয়তো আমার এই স্বপ্নটা পূরণ হবার একটা সুযোগ আছে, এটি একটা ভালো লাগা যে ইউনিফর্মের জায়গা থেকে। আরেকটি যেটি বললাম যেহেতু আমি বিএনসিসি করেছি, আমি পিটি করেছি, আমি প্যারেড করেছি, আমার এই যে একটা অভিজ্ঞতা অন্য সকল ক্যাডারের চেয়ে আমি এগিয়ে এই অভিজ্ঞতা থেকে, এই দুটো মিলেই আমার মনে হয়েছে যে পুলিশই আমার ফার্স্ট চয়েস দেওয়া উচিত, এবং আমি সেটাই দিয়েছিলাম এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমি বিসিএস পুলিশ ক্যাডারটি পেয়ে যাই এবং 2001 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ সার্ভিসে যোগদান করি। এই 2001 থেকে 2019 সে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে মেয়ে হয়ে পুলিশে চাকরি করছেন, প্রতিনিয়ত কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন? পরিবার বলি, সমাজ বলি বা রাস্তাঘাট যেখানে, সব জায়গায় কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন? হ্যাঁ, নানাবিধ ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে হয়, একে তো নারী হিসেবে করতে হয় আর দ্বিতীয় হচ্ছে পুলিশ নারী হিসেবে। তবে আমি সকল চ্যালেঞ্জকেই আমি মোকাবেলা করতেই আমি মানে পছন্দ করি এবং নিজের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাটাকেই আমি এনজয় করি। আর পাশাপাশি আমি যেটা নিজের ব্যক্তিগত
অভিজ্ঞতা থেকে আমি খুব বেশি প্রতিকূলতার সম্মুখীন হইনি, প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি, তবে প্রচণ্ড রকম প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার সম্মুখীন হয়েছি প্রতি পদে পদে। সেই সারদার 2001 সালের ট্রেনিং সেন্টার থেকে আজ 19 সালের এই পর্যন্ত প্রত্যেক সময় নিজের যোগ্যতা দক্ষতা দিয়েই কিন্তু টিকে থেকে আজকের এই জায়গায় আসতে হয়েছে। মেয়ে বিধায় কিন্তু কেউ আমাদের জন্য জায়গাটি ছেড়ে দেয়নি কিংবা ছেড়ে দেয় না, আমাদের এই সমাজ পুরুষশাসিত সমাজ তো দেয়ই না, বরং একটা মেয়ে যদি একটা ছেলের চেয়ে সমান যোগ্যতা সম্পন্ন হয় তাও কিন্তু ওই মেয়েটিকে যে মানে একটা বড় দায়িত্ব দেয়া যায় সে জায়গায় 10 বার হলেও চিন্তা করে। কিন্তু যখন একটা মেয়ের যোগ্যতা মোটামুটি একটা পুরুষের চেয়ে 20% উপরে যায় তখন ভাবতে থাকে যে না, এই মেয়েটিকে দায়িত্ব দেয়া যায়, যে কোনো জায়গায় দায়িত্ব দেয়া যায়। আমাদের কথা হচ্ছে আমরা যোগ্যতা দক্ষতা দিয়ে জায়গা করে নিতে চাই, আমরা কারো করুণা নিয়ে কোনো জায়গা করে নিতে চাই না। করুণা নিয়ে কোনো জায়গা করে নিলে সেটি টিকে থাকে না। আমরা জানি যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে 2-2 বার প্যারেডে প্রধান হিসাবে আপনি অংশগ্রহণ করার সম্মান অর্জন করেছেন, সেই অনুভূতিটা আমাদেরকে একটু বলেন। সেটি আসলে আমার জীবনের অনেক 15 বছরের স্বপ্নের একটা প্রাপ্তি, ফসল। 2008 সালে যে সেকেন্ড ইন কমান্ড থাকে ওই প্যারেডটির, সেটিও আমি নারী হিসেবে আমিই প্রথম প্যারেড সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করি ওই একই প্যারেডে 2008 সালে, এবং 2016 সালের প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে প্রথম দায়িত্ব পালন করি। অনুভূতিটা কেমন ছিল? এটি আমার জন্য বললাম তো, সেই 15 বছরের স্বপ্নের যদি বাস্তবায়ন হয় সেটা কেমন আনন্দের হতে পারে। আপনাকে হাজার হাজার দর্শক এবং আপনাকে শত শত পুলিশ কন্টিনজেন্টকে পিছনে রেখে আপনার একেবারে সকল চোখের সামনে আপনাকে কমান্ড এবং প্যারেড দক্ষতা প্রমাণ করতে হচ্ছে, তারপরেও আপনাকে নির্বাচন করা হয়। এখানে ভুল ত্রুটি কিংবা কোনো মার্জনা করবার কোনো সুযোগ নাই, এত কমান্ডগুলো একটার পর একটা সঠিকভাবে নিয়ে যাওয়া সেটা আমরা আসলে অনুভব করতে পারি। একটা কমান্ড যদি কোনো রকমে ভুল হয় তাহলে পিছনে যে 13টি কন্টিনজেন্টে শত শত পুলিশ সদস্য থাকে তাদের সবার কর্মকাণ্ড সেটি ভুল হয়ে যাবে। মানে অনেক একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি এই দায়িত্বটি পালন করতে পেরে, এবং অবশ্যই প্রথম নারী পুলিশ কমান্ডার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম দিতে পেরে। আপা, আপনি তো বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ করেছেন এবং আমরা জানি যে জাতিসংঘে আপনি কাজ করেছেন, তো আপনার কোন ইউনিটে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে আমি মাঠ পর্যায়ে এখন বর্তমান পুলিশ সুপার গাজীপুর হিসেবে দায়িত্ব পালন করছি এইভাবে কাজ করতে, এবং আমি আমার এর আগের স্টেশন যেটা ছিল চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দুটি স্টেশনে কাজ করতে আমি সবচেয়ে বেশি নিজেকে ভাগ্যবান মনে করছি, এজন্য যে কাজ করার অবারিত সুযোগ এখানে, সেজন্যই আমি এই মাঠ পর্যায়ের কাজটাকেই বেশি মনে করছি যে আমার ভালো লাগার জায়গা। এবং এখানে কাজ করে মানুষের যে ভালোবাসা পাওয়া যায় এবং মানুষের জন্য যে করা যায় এটাই হচ্ছে আমার ভালো লাগার হচ্ছে মূল কারণ। আমি মনে করি যে মাঠ পর্যায়ে থেকেই মানুষের জন্য সত্যিকার অর্থে কিছু করবার সুযোগ আছে, যেটা অন্য কোথাও কাজ করতে গিয়ে সেটা আমি পাইনি। আমি তো বলতে পারি যে এখন আমরা একদম নিঃসন্দেহে বলতে পারি যে আপনি সাকসেসফুল। তো এই যে সফলতা আপনার, এই সফল হতে হলে বা একজন সফল ব্যক্তিত্বে চাকরির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কী কী গুণাবলী থাকা প্রয়োজন? সততা, নিষ্ঠা, আন্তরিকতা, এই তিনটি বিষয়ের সম্মিলনে যদি কেউ কাজ করে যায় অবশ্যই সেটা সফলতা বই আনবে। সফলতা আসবে বলে যদি আমি কাজ করি তাহলে সফলতা আসবে না, কাজ করে যেতে হবে সততা, নিষ্ঠা, আন্তরিকতা নিয়ে, তবেই তার পিছনে সফলতা ছুটবে, এটাই আমার বিশ্বাস। আপনি তো 7 বার জাতিসংঘ শান্তি পুরস্কার পেয়েছেন, তারপর উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপর প্রেসিডেন্ট পুলিশ মেডেল পেয়েছেন, এই যে অর্জনগুলো আপা, আপনার কেমন অনুভূতি? আমার অনুভূতি এটাই, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব আমি পালন করতে পেরেছি, এবং তার স্বীকৃতিস্বরূপ আমি বেশ কিছু পুরস্কার পেয়েছি। কাজের কোনো স্বীকৃতি এবং সম্মাননা পেলে কাজের গতিকে অনেক বেশি বেগবান করে, সেজন্যই তো এই ধরনের অ্যাওয়ার্ডের ব্যবস্থা। কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা, যে অবশ্যই কাজ করে যেতে হবে, পুরস্কার আসবেই। আপা, এখন তো আমরা দেখছি যে আমাদের প্রশাসনে মেয়েরা অংশগ্রহণ করছে, কিন্তু তারপরেও একটা কথা থেকেই যায়, কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ কিন্তু তারা অংশগ্রহণ করছে না।
কিন্তু আপনার মতামত কি যে নারীর অংশগ্রহণ কি সন্তোষজনক বা আরও নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কি পরামর্শ থাকা উচিত? ঠিক বলেছেন যে আসলে নারীর অংশগ্রহণ বাড়ছে, আমরা যোগ্যতা দক্ষতায় নারীরা যে যেখানে আছে সবাই কিন্তু প্রমাণ করছে যে তারা পারে, বিগত সময়েও পেরেছে এবং তাদের যে যেই ক্ষেত্রে যে আছে অত্যন্ত সফলতার পরিচয় দিচ্ছে। কিন্তু তারপরেও আমাদের এই পুরুষশাসিত সমাজে নারীদের অংশগ্রহণটা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছেনি, এর সংখ্যা আরও অনেক বাড়ানো প্রয়োজন। এবং এই বাড়ানোর ক্ষেত্রে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, আমাদের যারা পরিবারের সদস্য আছেন বাবা মা ভাই এবং স্বামী এদেরকে এগিয়ে আসতে হবে। কারণ একজন স্বামীর সহযোগিতা ছাড়া, একজন ভাই কিংবা বাবার সহযোগিতা ছাড়া একটি মেয়ে কিন্তু ঘর থেকে বের হতে পারে না। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটাও সেভাবে পরিবর্তন করতে হবে যে ছেলে মেয়ে একসাথে সমানভাবে বেড়ে উঠবে এবং সকল পেশায় তারা সমান অধিকার নিয়ে এগিয়ে যাবে। মেয়েদের যোগ্যতা আছে, মেয়েরা পারে, এটা প্রমাণিত। আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যেই যেই পর্যায়ে নারীরা আছেন সবাই আপনারা দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েটা অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করে। একাধারে পরিবারের খবর নেওয়া, বাচ্চার যত্ন, স্বামীর যত্ন, তারপরে অফিসে সে মানে অবিশ্বাস্য এক যোগ্যতার অধিকারী একটি নারী আমি মনে করি। ঘরে বাইরে সমান তালে কোথাও সে পিছিয়ে নেই, একভাবে কাজ করে যাচ্ছে। চলেন আমরা একটু চা খাই এবার। আপা, কখনো কি এরকম মনে হয়েছে যে অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আপনার মনের মধ্যে এক ধরনের খারাপ লাগা কাজ করেছে? আবার এমন হতে যে আইনের কাছে আপনি নিরুপায় এবং অপরাধীর পরিবার সন্তান সব কিছু আছে, মানে সব কিছু মিলিয়ে আপনি নিরুপায়, কিছু করতে পারছেন না, এমন বই কখনো কাজ করেছে? এটা প্রায়শই হয়ে থাকে। কারণ যখন একটা ক্রিমিনাল অপরাধ করে বেশিরভাগ ক্ষেত্রেই তার কিন্তু পরিবারটা পিছনে থেকে যায়, খারাপ লাগে। তার মধ্যে একটি ঘটনা আমি আপনাকে বলতে চাই এখানে, যে সেটি একটি হত্যাকাণ্ড। সেটি হচ্ছে একজন ভদ্রলোক দুই বিয়ে করেছেন, তার সেকেন্ড ওয়াইফ তার আত্মীয় স্বজনকে দিয়ে তার প্রথম ওয়াইফকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আমি সেই দিকে যেতে চাই না, খারাপ লাগাটা কীভাবে হলো সেটা বলি। এখন সেই ভদ্রমহিলাকে আমি তখন শোনার সাথে সাথেই বুঝলাম যে হ্যাঁ, তাহলে এই কাজটা করতে পারে। তো তাকে, ওই ভদ্রমহিলাকে অন্য বাসায় এসে থাকতো, তাকে নিয়ে আসলাম, তাকে অ্যারেস্ট করা হলো। ওই মহিলাকে যখন আমরা রিমান্ডে আনলাম তখন আমি নিজেও তাকে জিজ্ঞাসাবাদ করছি। তখন সে তার ফ্যামিলির বাচ্চাদের কথা বর্ণনা দিচ্ছিল, তার তিনটি বাচ্চা, বড় বাচ্চাটির বয়স হবে 12-13, ছোটটির বয়স 6, মেজটির, এবং তার চেয়ে যে ছোটটির বয়স তার বয়স 2, এবং তারা মোটামুটি একটা সচ্ছল পরিবারে বড় হয়েছে। যখন তার মাকে আমরা অ্যারেস্ট করেছি, তার বাবাকেও অ্যারেস্ট করেছি, বাচ্চা তিনটি যে নানির কাছে আছে সেখানে ওরা অতিষ্ঠ। যে তখন মাটা একদিকে ওই অপরাধী কান্না করছে যে তার বাচ্চা খাবারের দিকে মানে তাকিয়ে থাকে, কে মানে খাবার পাচ্ছে না, মানে কে কে খাওয়াবে সেটা না, বা যেই বাচ্চাকে খাওয়ানো যেত না জোর করে মা খাবারের পিছনে ছুটত, সেই বাচ্চায় অন্যরা যখন খাওয়াচ্ছে সেই ক্ষুধায় সে অন্যদের দিকে তাকিয়েছে খাবার জন্য। কারণ তার নানি তার মেয়ের জন্য কান্না করে, তার ছেলেরা ঘর ছাড়া, পুলিশ তাদেরকে খুঁজছে, এবং এই তিনটি বাচ্চা নিয়ে একটা কুপরি ঘরে কোনো রকম শেল্টার নিয়ে নানিটা তিনটা বাচ্চাকে পালন করছে। এই হচ্ছে দৃশ্য। এক্ষেত্রে দেখেন, আমি বলতে চাই মানুষ, সকল মানুষের উদ্দেশ্যে, যে তারা যেন অন্তত মানে পরিবারের তার সন্তানদের কথা চিন্তা করে তাদের জীবনটাকে নিয়ন্ত্রিত রাখে, স্বাভাবিক সুস্থ ধারায় যেন জীবনটা পরিচালনা করে। কাজেই বলবো আমরা সবাই যেন আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিত রাখি, সুস্থ ধারায় রাখি এবং আইন মেনে চলি। আপা, আজকে সারাটা দিন দেখলাম যে আপনি অনেক ব্যস্ত থাকেন প্রশাসনিক কাজে, এবং আপনি কিন্তু জানেন না হঠাৎ করে কী দায়িত্ব আপনার উপর চলে আসে। ঠিক তাই। তো প্রশাসনের বাইরে কী কী করতে ভালো লাগে আপনার বা ভালোবাসেন? কাজের বাইরে আসলে যতটুকু সময় পাই আমি আমার পরিবারের সাথে, আমার স্বামী সন্তান এবং বাবা মা যাদেরকেই কাছে পাই তাদের সাথে সময় কাটাতে ভালো লাগে। এবং তার বাইরে সময় পেলে একটু গান শুনতে এবং গান করতে ভালো লাগে। সব কিছুর ক্ষেত্রে শখের বিষয়গুলো বিশেষ করে খুব কম সময় পাওয়া হয় একেবারেই। এই যে গান করতে ভালোবাসে, আমরা জানি যে আপনি খুব সুন্দর গান গান এবং আপনি বাংলাদেশ টেলিভিশনের একজন এনলিস্টেড শিল্পী, তাই নয় কি? হ্যাঁ, তবে
একেবারেই চর্চা করবার সুযোগ হয় না, তবে কাজের ফাঁকে যখন কোনো একটু সময় পেলে হারমোনিয়াম নিয়ে বসলে তখন মনে হয় অন্য একটা ভুবন, খুবই ভালো লাগা কাজ করে। বলতে পারেন আমার কাজের বাইরে আমার পরিবারের সদস্যদের সময় দেয়া এবং হারমোনিয়াম নিয়ে গান করা, এই দুটোই হচ্ছে আমার শখ। আপা আপনি তো অনেক সাহসী, অনেক মিশনে গেছেন, আবার অনেক দুর্ঘটনার শিকারও হয়েছেন, অনেক অপরাধীকে শাস্তি দিয়েছেন, তো পরিবারের কাছে আপনার কেমন ভূমিকা? পরিবার কি আপনাকে ভয় পায়? না না, পরিবার পরিবারের কাছে খুবই দুর্বল, বরং আমি ভয় পাই আমার মেয়েকে। সে বাইরে গেলেই খুব ভয়ে ভয়ে বের হয় অনেক সময়, কারণ সে আবদার করে মায়ের সাথে যাবার জন্য। এটা আসলে খুব একটা ইয়ের ব্যাপার যে আমরা ভাইয়াকে আজকে পেয়েছি, এই জন্য আসলে আমরা অনেক আনন্দিত। ভাইয়া আপনার কাছে ছোট্ট একটা জানতে চাই যে আপা কিন্তু সবসময় বলেছে যে আপার এই সাকসেসের পিছনে বা আপার এতদূর এগিয়ে আসার পিছনে পরিবারের পাশাপাশি কিন্তু আপনার কথা এসেছে, তো আমি কি জানতে মানে পারি যে আসলে কি ধরনের সাপোর্ট আপাকে দিয়েছেন যে আজকে আপা এতদূর পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন? না মানে সেটা সে তার যোগ্যতা বলে করেছে যা করার। আমরা আমি যদি কই থাকি সেটা হচ্ছে একটা মানসিক সাপোর্ট, যেটা সাহসটা যোগান দিয়ে আপাকে আপনার সাথে শেয়ার করে এই কথাগুলো যে হয় না অনেক সময় অনেক সমস্যা শেয়ার করেন। আপনি শামসুনা রেসপির হাজবেন্ড হিসেবে নিজেকে কেমন পাওয়ার ফিল করেন? না প্রাউড ফিল করি না, মানে আমি আসলে ওটা একেবারে মানে সিনসিয়ারলি বলি, কোনো সময় ওরকম আমার কাছে মনে হয়নি যে আমিও হয়তো বেশিরভাগ সময় বিবাহিত জীবনের বাইরে ছিলাম, আমিও সময় দিতে পারিনি আর আসলে সেও সময় দিতে পারিনি চাকরির কারণে। তারপরে যে আমাদের তারপরে খুব ভালো লাগছে যে আপনি এখন দেশে এসেছেন, আপাকে পাচ্ছেন, আপার আপার সাথে আপনি আছেন এবং আমরা দেখছি ছোট্ট একটা ফুটফুটে মেয়ে আছে আপনার কাছে। কি নাম তোমার? কি নাম? শায়রা। বাহ, তোমার কেমন লাগে আম্মু যে পুলিশ? তোমার কি ভয় লাগে? হ্যাঁ, তুমি কেমন? ফ্রেন্ডরা জিজ্ঞেস করে যে তোমার মার ইউনিফর্ম, তোমার মার ড্রেস খুব পছন্দ, জিজ্ঞেস করে? বন্ধুরা জিজ্ঞেস করে না? তুমি আম্মুর সাথে বাইরে যাও, আম্মু ইউনিফর্ম পরলে বাইরে যাও আম্মুর সাথে, সে তো বলে পুলিশ হবে। বাহ, আমি বলি যে না ডাক্তার হবে, আম্মু আব্বু বুড়া হলে দেখবে, সে বলে কি নাম ভাইয়া ডাক্তার হবে, মানে সে তার ওই দায়িত্বটা ভাইয়ার উপরে দিয়ে সে পুলিশই হবে। সে মানে আপনাকে দেখে এত অনুপ্রাণিত যে না আমি পুলিশই হব। আপা জীবনে আর কি কি চ্যালেঞ্জ নিতে চান? আসলে জীবনে কি কি চ্যালেঞ্জ নিতে চাই সেটি তো বলা মুশকিল, তবে আমার মানবতা, সততা, নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে আমার কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ এগিয়ে যাব পুলিশ হিসেবে এবং নারী হিসেবে। আপা আপনাকে অনেক ধন্যবাদ, আজকে সারাটা দিন আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার জন্য এটিএন বাংলা এবং চ্যালেঞ্জারের পক্ষ থেকে এই উপহার। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনারাও সময় দিয়েছেন এবং আমাদের মাধ্যমে পুলিশের যে কথাগুলো সমাজে আপনারা পৌঁছে দিবেন, এবং মানুষকে অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে যে সবাই যেন আইন মেনে চলে এবং পুলিশের কাজে সহায়তা করে। প্রিয় দর্শক, প্রশাসনের বিভিন্ন স্তরে নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন আমাদের প্রশাসনের গতিও বেড়েছে। আমাদের মোট জনসংখ্যার একটা বিশাল অংশ নারী, এই বিশাল অংশকে বাদ দিয়ে আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব না, তাই আমাদের দেশের জাতীয় অর্থনীতি চাকাকে আরও গতিশীল করতে হলে পুরুষের পাশাপাশি নারী সমাজকেও এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো চ্যালেঞ্জারকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, থাকবেন এটিএন বাংলার সাথে।